মসজিদের নববীর সামনে নবী দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকও দাঁড়িয়ে আছেন, হুজুর নিজের পরনের চাদর বিছাইয়া দিল, বলতেছেন সাহাবীরা রে তোমরা যে যা পারো সাহায্য করো ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। সুবহানাল্লাহ, বলেন আমরা দ্বীনের জন্য কোরআনের জন্য সাহায্য চাই কি চাই না? আর যখন হুজুর এই কথা বলার পরে দেখেন মদিনার মহিলারা কানের জিনিস, নাকের ফুল, গলার সেন, হাতের চুড়ি, স্বর্ণ হীরা বানি সব কিছু আমার নবীর চাদর রাখতেছে কন্যা। সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর আবু বকর দৌড়াইয়া চলে গেল বাড়িতে, বিবিরে কত সাহাবীরা নবীর চাদরের মধ্যে সাহায্য করতেছে, আমি তো কিছুই দিতে পারলাম না, ঘরে যা ছিল সব কিছু লইয়া বের হয়ে যাচ্ছে। আবু বকর বিবিরা দিয়া কয়, আবু বকর নবীর চাদরে কত সাহাবীরা সাহায্য করলো, তুমিও তো নিয়ে যাচ্ছ, আমি যে কিছুই দিতে পারলাম না নবীর চাদরে। বিবি কিছু যদি থাকে তাহলে তুমিও দিতে পারো। আবু বকর একটু দাঁড়াও, আমি ঘরে যাব আর বের হয়ে আসবো। হযরত আবু বকর যখন বাহিরে দাঁড়িয়ে রইলেন, বিবি ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে যাইয়া দেখে কিছু নাই, সব কিছু আবু বকর নিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর যারা কন্যা আল্লাহু আকবার। ঘরের ভিতরে যাইয়া বিবি দেখে গো, ডান দিকে কিছু নাই, বাম দিকে কিছু নাই, সামনে কিছু নাই, পিছনে কিছু নাই, সব কিছু লইয়া আবু বকর বের হয়ে গেছে। এই মুহূর্তে বিবিরে ডাক, দেখো বিবিরে তুমি যদি কিছু দেওয়ার থাকে তাহলে দিয়ে দাও, চলে যাব আমি নবীর কাছে। সমস্ত সাহাবীরা সবাই তো সাহায্য করলো, আমি যে কিছুই দিতে পারলাম না, সব কিছু নিয়ে বের হয়ে গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী একটু অপেক্ষা করো, দরজাটা লাগাই দিল। কির বিবি দরজাটা কেন লাগাই দিলা? স্বামী রে কত মহিলারা নবীর চাদরে সাহায্য করলো, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আমি কিছু দিব না, এটা তো হতে পারে না। ঘরের ভিতরে যাইয়া নিজের পরনের কাপড়টা খুলে ফেললো। আল্লাহু আকবার, আর যারা কন্যা আল্লাহু আকবার। মা শোনো গো মা, কিভাবে আবু বকর বিবি নবীর ভালোবাসছে গো মা, তোমরাও এভাবে নবীর ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসতে হবে, দিনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আর যখন ঠিক না, আমার বাবার বন্ধুরা পরনের কাপড় খুললেন, পরনের কাপড় খুলে সুন্দর করে প্যাকেট করলেন, প্যাকেট করিয়ে ঘরের ভিতরে নামাজ পড়ার জন্য একটা খেজুর পাতার পাটি ছিল। আল্লাহু আকবার, এই খেজুর পাতার পাটি লইয়া নিজের লজ্জা স্থান ঢাকলেন, নিজের লজ্জা স্থান ঢাকিয়া নিজের পরনের কাপড়টাকে সুন্দর করে প্যাকেট করলো, সুন্দর করে প্যাকেট করিয়া একটা হাত বাড়াইয়ে দিছে আবু বকর হাতে, ডাক দিয়া কয়, স্বামী রে এই নাও, আমি তো কিছুই দিতে পারলাম না নবীর চাদরে, আমি আমার ক্ষুদ্র যে উপহারটা আছে নিজের পরনের কাপড়টা দিয়ে দিলাম নবীর চাদরে, এটা রাইখো আর দিনের নবীরে আমার সালাম বলে দিও কন। সুবহানাল্লাহ, আমার নবী আবু বকর ডাক দিয়ে কয়, কি আবু বকর, আমি তো তোমার সাহায্য দিবার জন্য বলি নাই, সাহায্য করবে ওসমান গনি, সাহায্য করবে আলী, সাহায্য করবে যার ধনী আছে কাতাদা, সাহায্য করবে, তোমাকে তো আমি সাহায্য দিবার জন্য বলি নাই। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো হাশরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে কয়, আমার হাবিবের চাদরে যারা সাহায্য করেছ তারা আমার নবীর সাথে জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন, তখনই তো আমি আবু বকর পিছনে পড়ে যাব, বাদ পড়ে যাবো গো নবী। ওসমান গনি তুমি কি নিয়ে এসেছ? নবী গো কিছু এনেছি, কিছু ঘর রেখে এসেছি। আলী রে তুমি কি নিয়ে এসেছো রে আলী? নবী গো আমিও কিছু এনেছি, কিছু ঘর রেখে এসেছি। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো রে? আবু বকর, আবু বকর চোখের পরে ঝেড়ে কান্দে, নবী গো
ঘরে যা ছিল সবই তো নিয়ে এসেছি, ঘরে কিছু রাখতে পারি নাই, আমার ঘরে আল্লাহ এবং তার নবীকে রেখে এসেছি। গন সুবহানাল্লাহ। বিবি পরনের কাপড় খুলে নবীর সাহায্য করেছে, এটা নবীর কাছে কেমনে কইলো জানেন না, কেমনে কই, এটা বকর বললেন না, এটা গোপনে রেখে দিলেন। আমার নবী নজর করে দেখে জিব্রাইল ফেরেশতা আসতেছে, জিব্রাইল ফেরেশতার গায়ে খেজুর পাতার পটি। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। জিব্রাইল, জীবনে কোনদিন খেজুর পাতার পটি দেখলাম না, আজকে খেজুর পাতার পটি, তার কারণ কি? জিব্রাইল ডাকিয়া কয়, নবী গো, হযরত আবু বকরের ঘরের খবর রাখেননি। কেন জিব্রাইল? আমার বকর ঘরের খবর কি আমাকে বলে দাও। হুজুর, আবু বকরের বিবি নিজের পরনের কাপড় খুলে ইসলামের জন্য, দিনের জন্য সাহায্য করে খেজুর পাতার পাটি পরিধান করে ঘরের মধ্যে বসে আছে, এই জন্য আমার আল্লাহ বলেছেন, জিব্রাইল রে, আজকে দিনের জন্য আমি আল্লাহর কাছে সবচাইতে দামি পোশাক খেজুর পাতার পাটি। আর জোরে বলেন, বন্ধুর নলেজ দিচ্ছে না রে, বন্ধুর নলেজ দিয়ে দাও। আবু বকর বিবি, আমি আল্লাহ রে, আমার নবী রে, আমার কোরআন রে, আমার দিন রে কত ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। এইভাবে আমরা ভালোবাসা চাই কি চাই কথা বলেন। এই যে জান্নাতের বাগানে আমরা বসলাম, কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় এটাকে আমরা কেউ জানি কথা বলেন? কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় এদিকে আমরা কেউ জানি? মা বাবা আমাদের কবরে আছে না নাই কথা বলেন? সবাই বলেন, আমাদের মা বাবা কবরে আছে না নাই? তারা বলতেছে, সন্তান রে, আর কিছুক্ষণ থাকো, যতক্ষণ এখানে থাকো তোমাদের ওসিলায় আল্লাহ আমাদের কবরকে মাফ করে দিয়েছেন। বলুন সুবহান। যখন আমরা কবরে যাব তখন টের পাবো জান্নাতের বাগানের কত মর্যাদা, ঠিক কিনা বলেন? আমার বাবারা বন্ধুরা, এই যে জান্নাতের বাগানে আমরা বসলাম, কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় আমরা কি কেউ জানি? এই মাদ্রাসা, এই মাহফিল প্রতি বছর হোক এটা আমরা চাই কি চাই না কথা বলেন? মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, সবাই বলেন আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, কারণ মাহফিল হলেই তো মাদ্রাসা অন্যান্য হবে, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? মাহফিল প্রতি বছর আপনারা চান কি চান না? কারা কারা চান একটু আল্লাহকে দেখাই দেন। প্রতি বছর এই মাহফিল নারে হে তাকবীর, আল্লাহু আকবার, এরকম তাকবীর এলো জিমুলা গুরুস্থানে বসে রয়েছি জবান খুলে, নারে হে তাকবীর, আল্লাহু আকবার, হলো না? মা মন্ডকে বলে কি, এতে কি বই রয়েছে মানে মরে গেছে মনে সঙ্গে নেই, নারে হে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআন হেরালো, নারে হে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর এর সরকার না আমিন। মা নাই কার কার একটু হাত উঠান দেখি। আমি মুসাফির, আমি যত বড় গুণাগার হই না কেন, আসি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আজকে আমার দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ যারা মা হারাইছে মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দেন, আমিন বলেন। বাবা নাই কার কার হাত উঠান দেখি। আল্লাহ রে, যারা বাবা হারাইছে বাবার কবর গুলোরে জান্নাতের বাগান বানাইয়া দাও, আমিন বলে। মাও নাই বাবাও নাই, এমন কি ক্যাশের হাত উঠান দেখি। মামু, যারা মা বাবা হারাইছে এই জান্নাতের বাগানের মধ্যে বসল, আল্লাহ গো আব্বা আমার কবরেতে আজাব দিও না, আমিন বলে। আমার বাবারা বন্ধুরা, এই জান্নাতের বাগানে আমি মুসাফির, আমার দোয়া আজকে হয়ে, আজকে আজান চলবো কথা কয় না কেন? আজান শুনবেন তাহলে টিয়া দেন। একজন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, মা বাবা প্রেমিক, হুজুর ইনশাল্লাহ এই মাদ্রাসায়, এই জান্নাতের বাগানে আমি 10,000 টাকা দেব। একজন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, হাত ওঠান, 10,000 একজন, আস্তে আস্তে দিয়েন, শোন সমস্যা নেই, এখনই তো হবে এমন না, জিনিসের নিয়ত করলাম আমি আমার আব্বা আমার জন্য দাদা দাদের জন্য আমি 10,000 টাকা দেবো। একজন 10,000 স্টেজে নাই, 10,000 একজন,
10,000 10,000 মা বাবার কথা মনে পড়ে না একবারে হোটেলে গেছে খাইতো খাওয়ার পরে ওদেশে কয় কি আছে কয় গরু গোশত আছে কয় দেন খাই খাইয়া কয় মাশাআল্লাহ কি কয় মাশাআল্লাহ কয় আর কি আছে তো মুরগি আছে কয় দেন খাই খাইয়া কয় মাশাআল্লাহ কয় আর কি আছে কয় মাছ আছে পরে কয় দেন খাই মুরগি গেছে গরু গেছে মাছ খাইয়া কয় মাশাআল্লাহ তো থাইসা খাওয়ার পরে কয় টিয়া দেন পরে কয় নাউজুবিল্লাহ হনা বসে অবস্থা ও আজকের সমস্যা কিন্তু টিয়া দিতাম না নাকি আচ্ছা ঠিক আছে 5,000 একজন 5,000 হাত উঠান নিচলা আমার আমি আমার বাবার জন্য 5,000 টাকা দেব আমাদের সম্মানিত যিনি সভাপতি সাহেব হ্যাঁ কি জানি নামটা ওনার জি মুস্তাফিজুর রহমান বাদল ভাই ওনার বড় ভাইয়ের নাম কি মখলিসুর রহমান সাহেব আলহাজ মুশির রহমান সাহেব ইনি 5,000 টাকা কথা বলছেন 5,000 টাকা বলেন মারহাবা জোরে বলুন না মারহাবা ওই যে টেও দেন মারহাবা পায় না আজকে মাহফিলের সম্মানিত সভাপতি 5,000 টাকা বলেন মারহাবা আর জোরে কর মারহাবা আল্লাহ কবুল করো জীবনের গুনাহ মাফ করে দাও কামাই রুজির মধ্যে বরকত দাও বেশি বেশি করে হালাল রুজি কামাই করে তৌফিক দাও আল্লাহরে উনাকে মা বাবা আছে মা বাবা আছে বাবা দুনিয়ার জমিনে বেঁচে নেই আল্লাহ গো তার বাবার কবরে আজাব দিও না আমিন বলেন আর সুরক আমিন আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিও বেশি বেশি করে হালাল রুজি কামাই করা তৌফিক দিও আমিন বলেন ওই মদিনা না দেখাইয়া মরণ দিও না আমিন বলেন 2,000 নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনে রালো হুজুর নাজমুল হুজুর তিনি দিবেন 2,000 টাকা বলেন মারহাবা আর সরগন মারহাবা মা অসুস্থ আল্লাহ গো পরিপূর্ণ শেফা করে দাও দুনিয়ার সমস্ত ডাক্তারের দরজা বন্ধ হয়ে যেতে পারে আল্লাহ তোমার রহমতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে আল্লাহ পরিপূর্ণ শেফা করে দাও সবাই বলেন আমিন আল্লাহ কামাই রুজি মধ্যে বরকত দিও আল্লাহ মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও হাশরের ময়দানে আমাদের সকলকে নাজাতের উসিলা বানায় দিও সবাই বলেন আমিন আর যারা অন্ধকার কবরে আযাব দিও না আমিন বলেন আচ্ছা আল্লাহু আকবার আল্লাহ দেন কি নাম আল্লাহু আকবার আজানের বরকত আছে না নাই জাহান্নামের বেগম 500 টাকা বলেন মারহাবা আর জোরে কোন নাম্বার খাবাল আল্লাহ কবুল করো জীবনের গুনাহ মাফ করে দাও কামাই রুজির মধ্যে বরকত দাও বেশি বেশি করে হালাল রুজি কামাই করে তৌফিক দাও আল্লাহ গো ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাইয়া দাও খাতুনে জান্নাত মাফাতি বরশের জান্নাত নসিব করে দিও বলেন আমিন আর সরকার আমি আর যার অন্ধকার কবরে আজাব দিও না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আমার কথা মনে পড়ে না, তোমার কি মার কথা মনে পড়ে না, সন্তানের কথা কি মনে পড়ে না, যেই ঘরে রঙিন শাড়ি পরে ঢুকছো গোমা ওই ঘর থেকে সাদা কাফনের কাফন পরে বের হতে হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।